আজকে আমরা কথা বলবো যে তিনটা গুণ আপনার মধ্যে থাকলে আপনি কর্মক্ষেত্রে সেরাদের সেরা হয়ে উঠতে পারবেন তো চলুন শুরু করা যাক এক নম্বর পাবলিক স্পিকিং অথবা প্রেজেন্টেশন স্কিল মানুষ তিনটা জিনিস থেকে বেশি ভয় পায় সাপ মৃত্যু এবং পাবলিক স্পিকিং একটা গবেষণায় দেখা যায় প্রায় পঁচাত্তর পার্সেন্ট মানুষ পাবলিক স্পিকিংকে ভয় পায় এতটাই ভয় পায় যে পাবলিক স্পিকিং করার সময় গলা শুকিয়ে যায় গা থেকে ঘাম জড়তে থাকে এক দুইটা বাক্য বলার পর আর কিছু বলতে পারে না মুখে জড়তা চলে আসে আবার অনেকেই ভয়ে কাঁপতে থাকে আর এই পাবলিক স্পিকিংয়ে এক্সপার্ট হওয়ার মাধ্যমে আপনি সেরাদের সেরা হতে পারেন কিন্তু পাবলিক স্পিকিংয়ে ভালো হওয়ার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে যেমন ধরুন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন আবার নিজের মোবাইলে রেকর্ড করে এই রেকর্ডিং শোনার মাধ্যমে নিজের উন্নতির জায়গা বের করতে পারেন তবে মনে রাখবেন পাবলিক স্পিকিংয়ে আপনি একদিনে এক মাসে উন্নতি করতে পারবেন না আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে এবং অনেক দিন লেগে থাকতে হবে তাহলেই আপনি পাবলিক স্পিকিংয়ে এক্সপার্ট হতে পারবেন এবং সেরাদের সেরা হতে পারবেন দুই নাম্বার। টেকনোলজি অথবা কম্পিউটার স্কিল দিন যত যাচ্ছে টেকনোলজি তত অগ্রসর হচ্ছে একই সাথে আপনাকে অগ্রসর হতে হবে আর যদি আপনি টেকনোলজিতে পিছিয়ে যান তাহলে আপনার ক্যারিয়ারও পিছিয়ে যাবে আর যদি আপনি টেকনোলজিতে এক্সপার্ট হন তাহলে আপনি সেরাদের সেরা হবেন এবং সবার থেকে এগিয়ে থাকবেন আর যদি আপনি একদম এক্সপার্ট না হতে চান সেক্ষেত্রে অন্তত আপনাকে বেসিক অ্যাক্সেল পাওয়ার পয়েন্ট এম এস ওয়ার্ড এ বিষয়গুলো আয়ত্ত রাখুন হলে আপনাকে লজ্জায় পড়তে হবে তিন নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা না জানার কারণে আপনি লজ্জায় পড়তে পারেন তাই ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জন করুন তাহলেই আপনি অফিসে সেরাদের সেরা হতে পারবেন তো আজই শুরু করে দিন এই তিনটা বিষয় নিজের মধ্যে আয়ত্ত আনার আর প্রমাণ করুন আপনি সকলের মধ্যে সেরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন